সাংবাদিক শাহলম মোল্লা সাগরের হত্যাকারী ওসি রফিকুল ইসলামের শাস্তির দাবিতে আবারও মানববন্ধন করেছেন বাংলাদেশ সাপ্তাহিক পত্রিকা পরিষদ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয় উত্তরা পশ্চিম থানার ওসি ও এসআই মামুন পরিকল্পিতভাবে শাহলমকে বিল্ডিংয়ের ষষ্ঠতলা থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে মানববন্ধন থেকে অভিযোগ করা হয়েছে সাগরুনির মতো এ হত্যাকাণ্ডকেও ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন সাংবাদিকেরা